ভেক্টর বা ক্ষমতা গুণক। তো উপরে সমীকরণটা দেখো, এই সমীকরণ বলো, এই সমীকরণ কস থিটা একটা টার্ম আসতেছে, এর জন্য আসতেছে ভোল্টেজ ও কারেন্টের দশা পার্থক্য থিটার জন্য এই টার্মটা আসতেছে আর কি, কস থিটা টার্মটা আসতেছে। এই কস থিটাকে এসি পরিবর্তন পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক বলা হয়। যদি থিটা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে কস থিটা লেস দেন ওয়ান হবে, তাই ক্ষমতা গুণকটি দৌড় এসি পরিবর্তনতে বিদ্যুৎ ক্ষমতা কিছুটা হ্রাস পাবে। আবার যেহেতু থিটার ভ্যালুটা জিরো, এই যে থিটার ভ্যালুটা -90 থেকে +90 মধ্যেই থাকবে, ঠিক আছে থাকবে, তাই ক্ষমতা কখন গুণক বা কস থিটা কখন ঋণাত্মক হয় না। কস -90 দেখো ওই +0 আসবে, কস থিটা থিটা আসবে +90 জিরো আসবে, এর মধ্যে কস থিটার মান যাই হোক না কোনো ঋণাত্মক হবে না, ফলে ক্ষমতা কোনো ঋণাত্মক হবে না। এই জন্য ক্ষমতা পি এর একক ওয়াট এর সঙ্গে তফাৎ বোঝানোর জন্য ভি আর এম এস এই গুণফলটিকে ভোল্ট অ্যাম্পিয়ার একক হিসেবে ধরে নেওয়া হয়। আমরা জানি ডিসি বর্তনী ক্ষমতা পি ইকুয়াল টু ভিআই সম্পর্কে সাদৃশ্য রেখে ভিআরএমএস আরএমএস গুণফলটিকে এসি বর্তনীর আপাত ক্ষমতা বলা হয়। এসি বর্তনীর আপাত ক্ষমতা এই ভিআরএমএস আর আপাত ক্ষমতা বলা হয়। আমরা বলতে পারি এটা প্রকৃত ক্ষমতা যদি হয় তাহলে এটা আপাত ক্ষমতা ইন্টু ক্ষমতা গুণক, প্রকৃত ক্ষমতা যদি এটা হয় আপাত ক্ষমতা ইন্টু ক্ষমতা গুণক। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভোল্টেজ ও কারেন্ট সমদশায় থাকলে থিটা ইকুয়াল টু 90 যদি হয় তাহলে এটা হচ্ছে 0° হলে কস থিটার মান সর্বোচ্চ ব্যয় হবে, তখন এসি বর্তনীর ক্ষমতা সর্বোচ্চ হবে। আর যদি ভোল্টেজ ও কারেন্টের দশার পার্থক্য -90° +90° হয় তখন কস 0 হবে, বর্তনীতে ব্যয়িত ক্ষমতা শূন্য হবে। এই অবস্থাকে বলা হচ্ছে প্রবাহকে ব্যয়হীন বা ওয়াটবিহীন প্রবাহ বা ওয়াটলেস কারেন্ট বলা হয়। তো মোট কথা হচ্ছে ক্যালকুলেশনটা তোমরা দেখো, আর এইগুলো তো সোজাই কিছু কঠিন জিনিস নেই, তো কিছু টার্মগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি এটা মেন কথা হচ্ছে ক্যালকুলেশনটা দেখো ভালো করে, এই যে ক্যালকুলেশনটা দিয়েছি এটা আবার নিজের হাতেই করে দেখো। ওকে।